প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানাই আজকের অন ক্লাসের জন্য। আমরা আজকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নবম দশম শ্রেণীর সৃজনশীল একটি প্রশ্ন করব, যেটি তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী চারে উল্লেখিত আছে। আমি বোর্ডও ইতিমধ্যে এটা লিখছি এবং তোমরা বোর্ডের সাথে এবং বইয়ের সাথে মিলে দিবে। আমরা দুটি কাজ করাবো, খ এবং গ। কটা তোমাদের কাছে রাখে দিলাম, এটা পরবর্তী তোমরা করে নেবে। দেখো, অঙ্কটি আমি পড়তেছি, সেটা হলো সেলিম ট্রেডার্সের ফেব্রুয়ারি 2017 জয় ট্রেডার্সের নিকট নিমিত্ত পণ্য বিক্রি করে। এক তারিখে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি এবং 7 তারিখে 52 টাকা দরে 56 কেজি চিনি এবং 15 তারিখে 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল বিক্রি করে এবং মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাড়টা মঞ্জুর করে। অর্থাৎ এই তিনোটার উপরে 10% কারবারি বাড়টা মঞ্জুর আছে। খ, 1 তারিখে লেনদেনের ভিত্তিতে ক্যাশ মেমো তৈরি করা এবং গ, 15 তারিখে লেনদেনের ভিত্তিতে চালান প্রস্তুত করো। আমরা আজকে ক্যাশ মেমো এবং চালান এই দুটি জিনিস তৈরি করব, কারণ ব্যবসায় জগতে ক্যাশ মেমো এবং চালান দুটি একটি ইম্পর্টেন্ট জিনিস, এটা ব্যবহারিক আছে। সুতরাং এই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। আমরা বোর্ডে একটা চক করে রেখেছি, যেমন এখানে প্রতিষ্ঠানের নাম সেলিম ট্রেডার্স, অর্থাৎ যিনি বিক্রেতা তার ঠিকানা হবে উপরে এবং এখানে থাকবে ভাউচার নাম্বার। যদি অঙ্কে ভাউচার নাম্বার থাকে বসাবো, না থাকলে বসানোর প্রয়োজন নেই। ক্রেতার নাম আছে এখানে অঙ্ক হিসাবে জয় ট্রেডার্সের নিকট বিক্রি করেন, ক্রেতা হলো জয় ট্রেডার্স, আমরা এখানে লিখব জয় ট্রেডার্স, জয় ট্রেডার্স। ঠিকানা এখানে নেয়, অঙ্কে নেয়, আমরা এখানে খালি রাখি দিলাম। তারিখ হয়েছে 1 তারিখ, এক মানে একই ফেব্রুয়ারি, মানে 1-2-2017, 1-2-2017 এই। এবং ক্রমিকের ঘরে আমরা 1 বসাবো, যেহেতু এই ক্রমিকের ঘরে 5-6টা পণ্য বিক্রি করতে পারে, কিন্তু আমাদের অঙ্কে বলছে 1 তারিখে লেনদেন। 1 তারিখে লেনদেন হলো 55 টাকা দরে 115 কেজি চিনি। এখন কি বিক্রি করছে? চিনি। বিবরণ ঘরে আমরা লিখবো চিনি, এখানে দর হয়েছে 55 টাকা, 55 টাকা, আর পরিমাণ হলো 115। এইবার 55-এর 115 দিয়ে আমরা পূরণ করব। 55-এর আমরা যদি 115 দিয়ে পূরণ করি, পূরণ 15, ক্যালকুলেটার করে নিতে পারবে তোমরা। 55-এর 115 দিয়ে পূরণ করব, তাহলে কী দাঁড়াচ্ছে? 55 পূরণ 115, তাহলে হচ্ছে 6,365 টাকা। এই ক্ষেত্রে এবার আমরা দেখব এই উভয় উপরে কারো ব্যাপারটা 10%, এটা থেকে আমরা 10% কারো ব্যাপারটা বাদ দেবো। অনেক অনেক অঙ্কের কারো ব্যাপারটা নাও থাকতে পারে, তাইলে বাদ 10% কারবারি বাড়ে বাড়টা। এবার 6,365 টাকা 10% আমরা বাইর করব, 6,365 পূরণ 10% চিহ্ন আমরা টিপ দিব, কি দাঁড়াচ্ছে? 632.50। এইখান থেকে বিয়োগ হবে 632.5, এই টাকাটা বিয়োগ হবে। বিয়োগ হওয়ার পরে বিয়োগফলটা কী দাঁড়াবে সেই বিয়োগফলটা আমরা এখানে লিখব। এবার আসো, 6,365 থেকে আমরা 6,365 থেকে আমরা বিয়োগ করব 632.5, 632.5, তাহলে বিয়োগফল কত দাঁড়াইলো? 5,692.5, 5,692.5, 5,692.5, মানে 50 টাকা। এবার এখানে ক্লোজ করব, এই টাকাটাকে আমরা কথায় লিখে দেব। কথায় লিখব 5,692.5
5। খেয়াল রাখবে এই এটা এটা আমরা করতেছি কি ক্যাশ মেমো, এই জায়গায় আমরা ক্যাশ মেমো লিখব, ক্যাশ মেমো এই কথাটা অবশ্যই লিখতে হবে, এ ক্যাশ মেমো আমরা ক্যাশ মেমো করতেছি। এবার ক্যাশ মেমোতে অবশ্যই ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর লিখতে হবে, এখানে আমরা স্বাক্ষর না দিলেও চলবে কারণ আমরা যেহেতু এটা শিখতেছি সুতরাং এখানে স্বাক্ষর আর এখন দরকার নেই, এই শুধু এই কথাটা লিখে দিব। এইবার আমরা একটু খেয়াল করব ক্যাশ মেমোটা কখন তৈরি হয়, ক্যাশ মেমো খেয়াল রাখতে হবে নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো তৈরি করা হয় এবং এটি বিক্রেতাই প্রস্তুত করেন এবং এটা তিন সেট প্রস্তুত করা হয়। এইবার আমরা ক্যাশ মেমো থেকে এইটা থেকে আমরা দ্বিতীয় প্রশ্নটি করব, 15 তারিখের লেনদেন দ্বারা চালান প্রস্তুত করো, ক্যাশ মেমো যতটি কর তোমার চালানোর তথ্যটি কর। এখন আমরা দেখি এটাকে আমরা চালানে রূপান্তর করব, এবার আমরা এখানে লিখব চালান, চালান চালান, এখানে ভাউচার নাম্বার না হয়ে হবে চালান ন, চালান ন, চালান ন। ক্রেতার নাম এখানে যেহেতু একই অঙ্ক, ক্রেতার জয় ট্রেডার্স ঠিক আছে, ঠিকানাও ঠিক থাকবে, তারিখ এখানে পরিবর্তন হয়ে হবে 15 তারিখের অঙ্ক, 15 তারিখ। এইবার ক্রমিক নং এক ঠিক থাকবে, 15 তারিখে কী বলছে, 15 তারিখে লেনদেন ভিত্তিক চালান প্রস্তুত করো। এখানে চালানের বেলা শুধু বিক্রেতার স্বাক্ষর হবে আর কারো স্বাক্ষর হবে না, হ্যাঁ বিক্রেতার স্বাক্ষর হবে। এইবার 15 তারিখ আমরা 15 তারিখের লেনদেন দ্বারা আমরা চালান প্রস্তুত করব, এবার 15 তারিখে কী বলছি, 15 তারিখে বলছে 110 টাকা দরে 35 কেজি মুসুর ডাল। আমরা বিবরণ গেলব মুসুরির মুসুর ডাল, ডাল দর হয়েছে কত, 110 টাকা, 110 টাকা, পরিমাণ হয়েছে 35 কেজি, 35 কেজি। এবার 110 দিয়ে 35 দ্বারা পূরণ করব, আমরা 110 পূরণ 35 হলে দাঁড়াবে 3850 টাকা, 3850 টাকা। এবার 3850 এইখানেও বলছে ওই যে মোট বিক্রির উপর 10%, তার মানে এটারও 10% কারো এবারটা বাদ দিতে হবে, তাহলে বাদ 10% কারবার এবারটা বাদটা, তাহলে 3850 10% হবে 3850 পূরণ 10% টিপলে 385 টাকা, 385 টাকা, এই 85 টাকা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে বিয়োগফলটা কত দাঁড়ায় আমরা দেখি, 5 9 9 আছে 15 বাকি, 6 1 4 8 থেকে 4 গেলে 4 3465 এখানে ক্লোজ করব। এইবার এটা কথায় লিখে দিই, 3465, 3465 টাকা। এই তাহলে আমরা আজকে ক্যাশ মেমো এবং চালান একই ক্যাটাগরিতে শিখতে পারলাম এবং একই নকশাতে আমরা এই দুটি জিনিস শিখতে পারলাম, এবং ভবিষ্যতে আমরা সৃজনশীল যখন আসবে তখন আমরা এই ঘরগুলি দিয়ে এই ঘরের নমুনা অনুসারে আমরা চালান এবং ক্যাশ মেমো প্রস্তুত করি। খেয়াল রাখবে চালান, চালান হলো প্রামাণ্য দলিল, ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল, হ্যাঁ, এবং চালান প্রস্তুত করে বিক্রেতা, চালান বিক্রেতা প্রস্তুত করে, সেখানে বিক্রেতার স্বাক্ষর থাকে আর চালান দ্বারাই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়। সুতরাং আমরা ক্যাশ মেমো এবং চালান দুটি বাস্তব জগতে ব্যবহারিক ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় এবং এই বিষয়ে আমরা আজকে এই সৃজনশীল মাধ্যমে জানতে পারলাম, এবং পরবর্তীতে আমরা যখন নতুন নতুন সৃজনশীল করব সেই ক্ষেত্রে আমরা সেটা প্রয়োগ করব। এবং খেয়াল রাখবে কোনো কোনো সময় কারো ব্যাপারটা থাকতেও পারে, কারো নাও থাকতে পারে, একটিও থাকতে পারে, দুটি অঙ্ক একসাথ করে দিতে পারে, সুতরাং সেই বিষয়গুলো একটু সতর্ক দৃষ্টিতে তোমরা করবে। আশা করি তোমরা চালান এবং ক্যাশ মেমো বুঝতে পেরেছ, তোমাদের সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবে।